দিন দিন দেশে কমছে বন্যপ্রাণীর অবাধ বিচরণ। বন জঙ্গল কমে যাওয়া সহ শিকার ও পাচারের কারণে বন্যপ্রাণী বিলুপ্ত হচ্ছে। বিভিন্ন সময়ে বন বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে বন্যপ্রাণী উদ্ধার হলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে মূল হোতারা। বন্যপ্রাণী রক্ষায় আইনি ও বিচারিক কার্যক্রম জোরদার করার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। আমিনুল ইসলাম মিঠুর প্রতিবেদন। জলবায়ু পরিবর্তন, আবাস ও খাবার সংকটের কারণে সারা বিশ্বে হুমকির মুখে বন্যপ্রাণী। বৈশ্বিক নানা কারণে কয়েক মিলিয়ন বন্যপ্রাণী বিলুপ্ত হয়েছে পৃথিবী থেকে। বাংলাদেশে 1619 প্রজাতির বন্যপ্রাণী চিহ্নিত করেছে বন্যপ্রাণী সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা IUCN, যার মধ্যে 30% বিলুপ্তির মুখে বলে জানায় সংস্থাটি। তবে গবেষকরা বলছেন, দেশে বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার অন্যতম কারণ আবাস ও খাবার সংকট, শিকার ও পাচার। সবচেয়ে বেশি পাচার হচ্ছে বন্যপ্রাণীর মধ্যে পাখি দেশের ভিতরে, দেশের বাহিরে হচ্ছে আপনার প্যাঙ্গুলিন, তারপরে কচ্ছপ, সাপ, সাপের বিষ, শার্কফিন, যেটা বিভিন্ন সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে যায়। বাংলাদেশে বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে 2009 সালে গঠন করা হয় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ পর্যন্ত শিকার, পাচার ও বিক্রির সময় প্রায় 33,000 বন্যপ্রাণী ও অঙ্গপ্রত্যঙ্গ জব্দ করেছে সংস্থাটি। তবে এসব ঘটনায় বহনকারীরা আটক হলেও মূল হোতারা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। কাজের সম্ভাবনাও যেমনটা আছে, আমাদের কাছে সীমাবদ্ধতাও আছে। আমাদের এখানে ম্যান পাওয়ার নাই বললেই চলে, মাত্র 3 জন ইন্সপেক্টর আছে। তো 3 জন ইন্সপেক্টর দিয়ে সারা বাংলাদেশে আসেন মনিটরিং করা ভেরি ভেরি ডিফিকাল্ট। দেশে পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণে আইনি পদক্ষেপ আরও শক্তিশালী করার তাগিদ দিচ্ছে IUCN। SDG যেহেতু আমরা আমাদেরকে অ্যাচিভ করতে হবে, ওয়ান অফ দ্য টার্গেট হচ্ছে আপনার রেড লিস্ট ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটা আমাদের ভালো করতে হবে। সেটা ভালো করতে গেলে আপনার এই জীববৈচিত্র্য, হ্যাবিটাট, এগুলোর ভালো রাখার, ভালো করার ব্যবস্থা করতে হবে। বন জঙ্গলে বিচরণ করা বন্যপ্রাণীর পাশাপাশি সাগরের তিমি, ডলফিন ও হাঙ্গরের মতো প্রাণী সংরক্ষণেও গুরুত্ব দিতে পরামর্শ দিয়েছেন গবেষকরা। আমিনুল ইসলাম মিঠু, বৈশাখী সংবাদ, ঢাকা।